করোনায় মৃত্যুর মিছিলে যোগ হলো আরো 181 প্রাণ। কুষ্টিয়ায় সর্বোচ্চ 21 জনের মৃত্যু, বাড়ছে শনাক্ত। মাটি মতো পড়ে আছে, নিয়ে যেতে পারতেছি না। রোগের চাপ বেশি, যার ফলে আইসিইউ সংকট একটু আছে। রোগী নিজে গেটে রয়েছে, দাঁড়ায় রয়েছে, এখনো ওই যে গাড়িতে আছে। 13 জন মারা গেছেন গত 24 ঘন্টায়। আর আমার বরিশাল মেডিকেল কলেজে শনাক্ত হার হইল 65%। বাইরের রোগীর চাপে হিমশিম অবস্থা রাজধানীর হাসপাতালে, সামাল দিতে হচ্ছে হিল হাসপাতাল। কাশি আর জ্বর কমতেছে না। আমার আব্বা এখানে আসার পরে আবার স্ট্রোক করছে, এখানে নিয়ে যেতেছি ঢাকা মেডিকেল। আবার আইসিইউ, এইচডিইউ বেড, তারপরে ম্যান পাওয়ার, সেগুলো যখন সরকার দেবে, আমি সেগুলো যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি আমি কাজ করতে সক্ষম। কোভিড পরবর্তী মস্তিষ্ক সমস্যায় ভুগছেন বয়োজ্যেষ্ঠরা। নারায়ণগঞ্জে আগুনে নিহতদের লাশ শনাক্তে সময় লাগবে অন্তত 3 সপ্তাহ। নেওয়া হচ্ছে ডিএনএ নমুনা। কেমিক্যালের কারণে ভয়াবহতা বলছে ফায়ার সার্ভিস। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ শুরু হলেও নেই সচেতনতা। নির্মাণাধীন প্রতিটি ভবনেই মিলছে এডিসের লার্ভা। 10 দিনের বিশেষ অভিযানে নির্মূলের আশা। চট্টগ্রামে ডিবি পরিচয়ে তুলে নিয়ে ছিনতাইয়ের অভিযোগ, তদন্তে নেমে মিলল মালিকের অর্থ হাতিয়ে নিতে অপহরণ নাটকের প্রমাণ, অভিযুক্ত কর্মচারী গ্রেপ্তার। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। 19 জুলাই পবিত্র হজ, অংশ নেবেন 60,000 সৌদি নাগরিক। 20 তারিখ ঈদুল আজহা। প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় গণ জমায়েত হয়ে ফুটবল খেলা দেখতে পারবেন না। কোপা আমেরিকায় ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সমর্থকদের মধ্যে উত্তেজনা। ম্যাচ চলাকালে জনসমাগম নিষিদ্ধ করে প্রশাসনের মাইকিং।